সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে আছেন আজকের ভিডিওটা তাদের জন্য সম্পর্কের প্রথম হল বিশ্বাস এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় হল সম্মান যে সম্পর্কে সম্মান নেই একজন একজনকে সম্মান দেয় না সেই সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের তৃতীয় হল স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনকে স্যাক্রিফাইস করতে না পারে সেই সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দেবেন না তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না এবার আসি মূল কথায় একটা সম্পর্কের মধ্যে আমি যেই চারটি কথা বললাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি আমার আগের যে কথাগুলো মানতে না পারেন বিবাহিত জীবনে নানান সমস্যা হবেই সব কিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন দেখবেন নিজের সমস্যা সমাধান নিজেই করতে পারবেন আপনি জানেন আপনার দোষ তারপরও আপনি চুপ থাকেন দেখবেন অনেক সহজ হয়ে গেছে সব কিছু এক দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন যখনই তৃতীয় ব্যক্তি ঢুকবে যে সম্পর্কে সেই সম্পর্ক কিন্তু টিকে থাকা খুব মুশকিল কখনো ডিভোর্সের কথা কখনো মাথায়ও আনবেন না ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না আপনি মনে করেন যে ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাব আসলে তা কখনোই হয় না সমাজের এক দুইটা ডিভোর্সি ভাই বোনদেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা কি কারণে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন এগুলো সমাধান খুঁজুন এই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন দেখবেন সমাধান আপনার হাতেই রাগ অহংকার জেদ এগুলো ত্যাগ করুন প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না এসব কথাগুলো যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার জন্য সংসার নয় আপনি কখনো কোথাও সুখী হবেন না তো এই কথাগুলোর প্রসঙ্গে আমি নিজের কিছু মতামত আবারও তোমাদের সাথে শেয়ার করব যে স্বামী স্ত্রীর মধ্যে মা বাবার মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে ভাই বোনদের মধ্যে কখনোই সম্পর্ক নষ্ট করা একদম উচিত নয় আগে ভালো করে চিন্তা করতে হবে কি কারণে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে আর এর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির ইন্ধন আছে কি না যখনই দেখবেন কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির ইন্ধন আছে সেই সম্পর্কটা সত্যি আর থাকে না আমি দেখেছি সেই সম্পর্কটা না সত্যি সত্যিই ভেঙে যায় একদম একদমই থাকে না সেই সম্পর্কটা আর স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক হচ্ছে সাত জনমের সম্পর্ক সেই সম্পর্ক ভাঙার সাধ্য কারণে কিন্তু কোনো মানুষের ইন্ধন নিয়ে কখনোই সম্পর্ক ভাঙার চেষ্টা কেউ করবেন না কারণ বিয়ের আগে আমাদের মা বাবা আর বিয়ের পরে হচ্ছে স্বামী সেই বিবাহিত জীবনটাই কিন্তু আমাদের সব থেকে বেশি সুখের হয় আর আমাদের পরিবারের লোকেরাও চায় আর আমরা নিজেরাও চাই যাতে বিবাহিত জীবনে আমরা ভীষণ সুখে আর স্বাচ্ছন্দ্যে থাকতে পারি কিন্তু সেই সম্পর্কটার মধ্যে যদি ঠিকঠাক স্যাক্রিফাইস না থাকে সম্মান না থাকে সেই সম্পর্কটা অনায়াসে কোনো এক সময় ভেঙে যায় আর আমরা তখনই নানারকম চিন্তাধারা আনতে থাকি মাথায় ডিভোর্সের কিন্তু ডিভোর্স দিলেই কি সবকিছু সমাধান হয়ে যায় বন্ধুরা তারপরে যদি সেই সম্পর্কে কোনো সন্তান থাকে তখন সেই সন্তানের হয় ভীষণ কষ্ট সে তখন চিন্তায় পড়ে যায় যে সে মার কাছে থাকবে না বাবার কাছে থাকবে তাদের মধ্যে কিন্তু ভীষণ একটা এফেক্ট হয় বিভিন্ন কারণে কারণ কোন সন্তান মায়ের কাছে থাকতে পারে কোন সন্তান বাবার কাছে থাকতে পারে তখন সে হয় বাবাকে পাচ্ছে নাহলে মাকে পাচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মায়ের কাছে সন্তানরা থাকেন কারণ বাবারা একটু শক্ত কঠোর হয় হয়তো মায়া মমতাটা হয়তো কম থাকে বাবাদের মধ্যে তো সেই সন্তানদের কথা ভেবে আমার মনে হয় সব কিছু একটু অ্যাডজাস্ট করে নিলে কোনো সম্পর্কই কিন্তু ভাঙে না তারপর তো আজ আজকাল ভীষণভাবে বাইরে বিভিন্ন মানুষ সম্পর্কে জড়িয়ে পড়ছে সেটার জন্য কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা ভেঙে যায় আমরা অনেকেই দেখেছি অনেক ভালো সম্পর্ক স্বামী স্ত্রীর দীর্ঘদিন থাকার পরেও হঠাৎ কোনো একটা কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তখন কারণটা সেই খতিয়ে দেখতে গেলে আমরা দেখি সেই তৃতীয় ব্যক্তির আগমন এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন স্বামী স্ত্রী হয়েছি বা একটা সম্পর্কে আবদ্ধ হয়েছি মৃত্যুর আগ পর্যন্ত সেই সম্পর্কটাকে আমাদের টিকিয়ে রাখার দায়িত্ব তারপরে সন্তান নিয়ে এসেছি পৃথিবীতে সন্তানে যাতে কোনো রকম ঘা না লাগে তোমরা বলো তো বন্ধুরা বা আপনারা বলুন তো বন্ধুরা যেই বাবা মায়ের মধ্যে সম্পর্ক নেই ডিভোর্স হয়ে গেছে সেই সন্তানদের কীরকম অবস্থা হয় তারা যখন আস্তে আস্তে বড় হয় সমাজে তারা কিভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারে মা নেই হয়তো কারো বাবা নেই তাদেরও তো একদিন সম্পর্ক তৈরি হবে সেখানে তাদের কি সম্মানটা থাকে যে কারো মা নেই কারো বাবা নেই হয়তো দেখুন মানুষ অমন নয় আমরা সকলেই জানি আর মানুষের মৃত্যুরও কোনো বয়স নেই সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার যখন মা একা থাকে বাবা নেই বা বাবা আছেন মা নেই সেটা কিন্তু একটা আলাদা জিনিস সেই কিন্তু কোনো সন্তানের দিকে কোনো এফেক্ট আসে না কোনো সম্পর্ক নিয়ে কিন্তু যখনই বাবা মার মধ্যে সেপারেশান হয়ে যায় সেই সম্পর্কটা কিন্তু ভীষণভাবে সন্তানদের এফেক্ট করে বিশেষ করে তারা যখন কলেজে পড়ে বন্ধুবান্ধবের কাছে বা তাদের জীবনেও তো সাথী আসে সেই ক্ষেত্রে তারা ভীষণ লজ্জিত থাকে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে সম্পর্ক নিয়ে যারা চিন্তায় আছেন তাদের জন্য কিছু কথা প্রথমে বলেছি তারপরে নিজের ভাষায় নিজের মতে কিছু কথা বললাম তো দয়া করে সম্পর্কটা আপনারা টিকিয়ে রাখুন ভালো থাকুন এইটুকুই চাই সম্পর্কের জন্য একটা সংসার কেউ ভেঙে দেবেন না আর সম্পর্ককে ভালো রাখার জন্য নিজের ভাই বোন মা বাবা প্রত্যেকের সাথে ভালোভাবে মেলামেশা করুন ভালো থাকুন আর সব সবসময় একটা কথাই বলবো তৃতীয় ব্যক্তিকে আগমন হতে দেবেন না যেখানে দ্বিতীয় ব্যক্তি ঢুকে যাবে সেই সম্পর্ক কোনো দিন ঠিক থাকে না সেই সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায় সেটা আপনারাও জানেন আমিও জানি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম যদি আপনাদের আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা আসছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতন বিদায় নিলাম আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে নমস্কার তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো